الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما صدق الله العلي العظيم شكرا দর্শক শ্রোতা বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুরা যৌন বিষয়ক অনেক সমস্যা এবং অনেক পরামর্শমূলক আলোচনার পরে আজকে একটি চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হব যেটা যদিও সরাসরি ভাবে যৌন কোনো সমস্যার সাথে সংশ্লিষ্ট না তবে আমাদের অনেক ভাই বোন যারা এই সমস্যায় ভুগছেন তারা হয়তো এখান থেকে একটা ইনফরমেশন পেতে পারেন অথবা কিছু জানতে পারলেন সেজন্যই আজকের আলোচনাটি উপস্থাপন করব তো প্রথমেই আজকে আলোচনা হচ্ছে যে যে সমস্ত ভাই বোনেরা আমরা অনেকেই বন্ধাত্ব সমস্যায় ভুগি এটা শুধু যে বাংলাদেশে ভাই বোনদের ক্ষেত্রে এরকম না এটা সারা পৃথিবী অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক মানুষ এই সমস্যাটা ভুগে থাকেন তো বিভিন্ন দেশে তো বিভিন্ন চিকিৎসার মাধ্যমে অনেকে এটা সমস্যা সমাধান করেন তবে যে সমস্ত ক্ষেত্রে আমাদের বোনদের মানে গর্ভধারণ করার ক্ষমতা একদমই থাকে না তাদের ক্ষেত্রে বিশ্বের কিছু কিছু দেশে বিশেষ করে উন্নত দেশগুলো মানুষগুলো তারা অন্য কোনো মানুষের গর্ভ ভাড়া করে তারা সন্তান উৎপাদন করেন সেক্ষেত্রে স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বাণু মিশ্রিত করে অন্য কারো গর্ভে সেটা পুষ করে দেওয়া হয় সেখানে সে শুক্রাণুটি আস্তে আস্তে সন্তান করে আকারে বেড়ে ওঠে এবং সেখানেই সে পূর্ণ মানব দেহে বা মানব রূপে প্রতিষ্ঠিত লাভ করে তা আজকে এমনই চার বোনের গল্প যেটা বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছে তাদের গর্ভ ভাড়া দেওয়া চার দেওয়াই চার বোনের পেশা সেই চার বোনের আলোচনা করব পাশাপাশি এই বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করবো আর কি গর্ভ ভাড়া দিয়ে নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটান তারা আর এতেই চলে তাদের সংসার শুধু গর্ভ ভাড়া দিয়ে প্রতি বছর ১০,০০০ পাউন্ড ১০,৪০,০০০ টাকা আয় করেন মেক্সিকোর চার বোন আজ বৃহস্পতিবার মেক্সিকোর টাবাস্কো রাজ্যের চার বোনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইল ওই প্রতিবেদনে বলা হয় মেক্সিকোর উন্নত অঞ্চলগুলোর অন্যতম টাবাস্কোতে গর্ভ ভাড়া বা সারোগসি বাণিজ্যের বাজার এখন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের সেখানে হার্নান্দেজ বোনদের মতো অনেকেই গর্ভ ভাড়া দিয়ে রুটি রুজি যোগান ওই চার বোন ডেইলি মেইলকে জানান গর্ভ ভাড়া দিয়ে তা নয় মাসে যা রোজগার করেন সেই পরিমাণ অর্থ আয় করতে তাদের ভাইদের ২০ বছর সময় লাগবে আর হার্নান্দেজ বোনদের সবচাইতে বড়জন মিলাগ্রোস ৩০ বছর বয়স তার জানান তার হাত ধরে বাকি তিন বোনের এই ব্যবসায় আসা এখন মার্থা যার বয়স ২৯ মারিয়া বয়স ২৭ এবং পাউলিনা যার বয়স ২২ এই ব্যবসায় বেশ আয় করছেন মিলাগ্রোস আরো বলেন প্রতিটি নারীর কাছে সন্তান অমূল্য ধন কিন্তু আধুনিক যুগে সন্তান ধারণে অক্ষম নারীদের মা হওয়ার ধরন পাল্টেছে দিন যত এগুচ্ছে প্রযুক্তি ততই মানুষের অপূর্ণতাকে পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে তাই জমি ভাড়া নিয়ে ফসল উৎপাদনের মতো মায়ের গর্ভ ভাড়া নিয়ে সন্তান উৎপাদন আজ আর অবাক হওয়ার মতো কোনো বিষয় নয় মিলাগ্রোস জানান নিঃসন্তান দম্পতিদের সন্তানের জন্য একটি ব্যবস্থা গর্ভ ভাড়া বা সারোগেশন সারোগেশনের অর্থ হলো গর্ভধারণের সক্ষম মায়ের ভ্রূণে শুক্রাণু প্রতিস্থাপন করে সন্তান লাভ তবে ইউরোপ যুক্তরাষ্ট্রে সারোগেশনের ব্যয় খুব বেশি আর তাই ইউরোপ যুক্তরাষ্ট্রে সন্তান ধারণের অক্ষম নাই সারোগেশনের জন্য উন্নয়নশীল দেশগুলোর দিকে ঝুঁকছে বেশি আনন্দেস বোনদের মেজ জন সার্গাস মার্থা বলেন ২৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের এক নিঃসন্তান দম্পতির জন্য গর্ভধারণ করেছিলেন তিনি ৩৭ বছর বয়সে ওই নারী ক্যান্সারে আক্রান্ত ছিলেন ক্যান্সারের কারণে তার গর্ভাশয়ের একটি অংশ অপসারণ করতে হয় এত চিরদিনের মতো সন্তান ধারণে অক্ষম হয়ে পড়েন তিনি কিন্তু তার যে একটা সন্তান চাই শেষে মেক্সিকোর এক এজেন্টের মাধ্যমে তার মার্থার সঙ্গে যোগাযোগ করেন ওই নারী শেষে তার মাধ্যমে সন্তানের মুখ দেখেছিলেন ওই নারী ডেইলি মেইলের প্রতিবেদককে মার্থা জানান চুক্তি অনুযায়ী জন্মদানের পর শিশুটিকে ১০ দিন তার কাছে ছিল বুকের দুধ খাওয়াতে হয়েছিল শিশুটিকে এরপর সদ্যজাত শিশুটিকে সারোগেশন পিতামাতার কাছে অর্পণ করা হয় হার্নান্দেস বোনদের আরেকজন বলেন এটা তাদের পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে যদিও তা চার দেয়ালের বাইরে বলার মতো বিষয় নয় মার্থা জানালেন গর্ভধারণের বিষয়ে কখনো কখনো অভিযোগের শিকার হতে হয় বর্তমানে এক ফরাসি চার মাসে শিশুকে গর্ভে নিয়ে বেড়ানো এই নারী বলেন একবার প্রতিবেশী আমাকে শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করেছিল আমরা কোনো অন্যায় করছি না কিন্তু আমরা চার বোনই বেকার অবিবাহিত মা যারা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি
দক্ষিণ আমেরিকার দেশগুলোতে গর্ভপাত দেওয়া আইনগত অবৈধ, তবে এই অঞ্চলে দরিদ্র নারীদের অভাবের বিষয়ে সুযোগ নিয়ে তাদের এই কাজটি করে নিচ্ছেন চিকিৎসকরা, আর পরিবারের আর্থিক স্বচ্ছতন্ত্রে নিজেদের গর্ভ ভাড়া দেন দরিদ্র নারীরা, আর এই দরিদ্র নারীদের দিয়ে ব্যবসা করে যাচ্ছেন এক্সরের ব্যবসায়ী ও বেসরকারি হাসপাতাল। কিন্তু এই যে কত টাকা বাণিজ্য হচ্ছে তার খুব সামান্যই পাচ্ছেন গর্ভ ভাড়া নেওয়া নারীরা। শুধু তাই নয়, এমন এসব নারীরা দরিদ্র অল্প শিক্ষিত হওয়ার কারণে তাদের না জানিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে থাকেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের 3টি বিশ্ববিদ্যালয়ে যৌথ গবেষণায় জানা যায় কিছু সংখ্যক চিকিৎসক নিশ্চিত সাফল্যের আশায় অনেক নারীকে না জানিয়ে গড়ে 5 থেকে 6টি ভ্রূণ প্রবেশ করিয়ে থাকেন, অথচ চিকিৎসা ছাত্র বলছে এটি ঠিক নয়, সেক্ষেত্রে গর্ভ ভাড়া নেওয়া নারীর জীবন হুমকির মুখে পড়তে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের চমকপ্রদ আলোচনা। এখানে আমরা জানতে পারলাম যে সারোগেসি পদ্ধতি এটা একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থা, যেখানে যদি কোনো মায়ের বা কোনো মহিলার তার গর্ভধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন, তখন তার ডিম্বাণু এবং তার হাজবেন্ডের শুক্রাণু মিলিত করে বিশেষ উপায়ে অন্য কারো গর্ভে সেটা প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান উৎপাদন করা হয়। কিছুদিন আগে বলিউডের বাদশাহ কিং খান, শাহরুখ খান, উনি তার তৃতীয় সন্তানটি সারোগেসি পদ্ধতিতে নিয়েছেন, যার পরে এই বিষয়টি বাংলাদেশে সহ এশিয়া মহাদেশে বেশ সবার কাছে খুব পরিচিত হয়ে উঠেছে। তো সারোগেসি পদ্ধতি আসলে যদিও একটি আধুনিক চিকিৎসার একটি নতুন আবিষ্কার, কিন্তু ইসলাম এই পদ্ধতি এইভাবে এটাকে অ্যালাউ করে না। যদি কোনো দম্পতি সন্তান ধারণ করার অক্ষমতা লাভ করে, সেক্ষেত্রে ইসলাম সাজেস্ট করে যে অবশ্যই সে অন্য একটি বিয়ে করে সেই নারীকে পূর্ণাঙ্গ স্ত্রীর মর্যাদা প্রদানের মাধ্যমে এবং তার দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে সেই পুরুষ নতুন সন্তানের জন্ম পিতা হতে পারেন, সন্তানের পিতা পিতৃত্ব লাভ করতে পারেন। কিন্তু এইভাবে তারা গর্ভ ধারণ করে নারীত্বের অবমাননা করে তার নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়ে সন্তান ধারণ করা ইসলাম অ্যালাউ করে না। তো আজকে আলোচনাটি এই জন্যই বললাম যে আমাদের দেশে অনেক ভাই বোনেরা যাদের সন্তান হয় না, তারা সন্তানের জন্য মরিয়া হয়ে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। কেউ তাবিজ তোমার করে থাকে, কেউ পীর ফকির মাজারে যে মানত করি, কেউ হয়তোবা এই টেস্ট টিউব বেবি করি, কিন্তু টেস্ট টিউব বেবিরও সব প্রক্রিয়া বৈধ নয়, সেখানে স্বামী স্ত্রীর মাধ্যমে যদি টেস্ট টিউব করা হয় সেই প্রক্রিয়া বৈধ। অনেক ক্ষেত্রে অনেকে স্পাম কালেক্ট করে অন্য কারো থেকে টেস্ট টিউব করা হয়, এই প্রক্রিয়াগুলো ইসলাম ওইভাবে সাপোর্ট করেন না। তো তারপর সন্তানের জন্য অনেকে এই ধরনের প্রক্রিয়াগুলো করেন যেগুলো আসলে ওইভাবে ইসলামিক উপায় নয়। সুতরাং সন্তান লাভের জন্য এ ধরনের অন ইসলামিক বা অনন্য উপায় হয়ে অন্য ধরনের পথগুলো অবলম্বন করার আগে অবশ্যই একটু বিবেচনা করবেন। আর যারা সন্তান নিতে চাচ্ছেন কিন্তু তাদের স্বাভাবিক উপায় সন্তান হচ্ছে না, অনেক চেষ্টা করেও সন্তান হচ্ছে না, বা ডাক্তার বলে দিয়েছে যে স্বামী স্ত্রী কোনো এক পক্ষের সমস্যা আছে, সেক্ষেত্রে তারা কি করতে পারেন সে বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যৌন বিষয়ক সমস্যার সমাধান ও পরামর্শ নিন প্রফিটিক মেডিসিন ও কাউন্সিলিং সেন্টার। আমাদের ফোন নম্বর হচ্ছে 01945266939। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, মতামত দিন। আপনাদের মতামত, আপনাদের লাইক আমাদেরকে উৎসাহিত করবে আরও নতুন নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ।